subscribe my channel and press the bell icon. तो viewers আজকে आपने देखा वो কিভাবে Microsoft Word unlock जा অনেক সময় দেখা যায় লক লেগে যায় সেই লক কিভাবে আপনারা আনলক করবেন এই যে লেখাটা ওঠে this modification is not allowed because this select is lock তো viewers এই লকটা আপনি কিভাবে রিমুভ করবে এই লকটা রিমুভ করার জন্য আপনি যে কোনো সময় যদি আপনি Microsoft Word দিয়ে টাইপ করে কোনো কিছু সেভ করে রাখেন সেই সেভ ফাইলটা আপনারা এখান থেকে কেটে দিয়ে সেই সেভ ফাইলটাতে আপনি ঢুকে যাবেন যেখানে সেভ করে রেখেছেন সেখানে আপনি ঢুকে যাবেন এই যে ঢুকে যাবেন আমি ঢুকতেছি আমি সেভ করে রেখে দিয়েছিলাম আগে দুই একটা ট্যাগস সেখানে এই যে মানে এটা এখান থেকে এই যে এই কম্পিউটার এটা আমি এখানে আপনারা মাউসের রাইট বাটনে ক্লিক করবেন মাউসে আমি এই ট্যাগসটা সেভ করে রেখে দিয়েছিলাম সেখান থেকে আপনি কি করবেন আমি যেহেতু সেভ করে রেখে দিয়েছিলাম আপনি এরকম যদি কোনো সেভ থাকে তাহলে আপনি জাস্ট এই যে এটা আপনি সেই ট্যাগসটার রাইট বাটনে মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে যে দেখতে পাচ্ছেন এই যে প্রজেক্টর একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে প্রজেক্টর আপনি এটা চলে যাবেন এটা চলে যাওয়ার পরে আপনি যে অ্যাডভান্স দেখতে পাচ্ছেন অ্যাডভান্সে চলে যাবেন জাস্ট এখান থেকে এই দুটো আনলক করে টিকটি উঠিয়ে দেবেন টিকটি উঠিয়ে দিবেন জাস্ট আপনারা টিকটি উঠিয়ে দিবেন জাস্ট এখান থেকে আপনারা ওকে দিয়ে দিবেন ওকে দেওয়ার পর আপনি অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করে ওকে দিয়ে দিবেন অ্যাপ্লাই ক্লিক করে ওকে দিয়ে দিবেন জাস্ট এখান থেকে আপনি এই মাইক্রোসফট এটি ওপেন করবেন এই যে আপনি কিবোর্ড আপনি যেটা সেভ করে রাখছিলেন সেটা এখান থেকে ওপেন করবেন তো বিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কাজ করতেছি তো দেখছেন ট্যাক্সটিগুলো চলে যাচ্ছে তো বিয়ার্স দেখেন আমি এই যে ট্যাক্সটিগুলো কেটে ফেলছি তো বিয়ার্স এখানে টাইপ করা যাচ্ছে দেখেন এখানে টাইপ করা যাচ্ছে দেখছেন তো বিয়ার্স কীভাবে আপনারা লকটি আনলক করবেন দেখেন টাইপ করতে তো বিয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো গুড বাই বাই বাই